আজ ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে মানুষকে সচেতন করতে এক সংস্থার উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। বেলুন উড়িয়ে এই পদযাত্রার সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। উপস্থিত ছিলেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসকেরা। এই পদযাত্রা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে কোর্ট মোড়ে NCC ময়দানে শেষ হয়েছে। এই পদযাত্রার মাধ্যমে মানুষকে ডায়াবেটিস বিষয়ে সচেতন করা হয়েছে। পুলিশ কমিশনার নিজেও এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন। জানাচ্ছেন, পুলিশ কর্মীদের মধ্যেও ডায়াবেটিক নিয়ে সচেতনতা সম্পর্কে প্রচার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিনের কর্মসূচির মূল আয়োজকদের মধ্যে অন্যতম চিকিৎসক সত্যজিৎ রায় জানাচ্ছেন, 1922 সালের 14ই নভেম্বর ইনসুলিনের আবিষ্কারক চিকিৎসক স্যার ফ্রেডরিক বেন্টিং এর জন্মদিন। 2006 সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে চিহ্নিত করে। ওই চিকিৎসকদের মতে ডায়াবেটিস নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রায় 537 মিলিয়ন বাসিন্দা ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগ প্রতিরোধে অন্যতম উপায় হচ্ছে সচেতন থাকা, তাছাড়াও নিয়মিত শরীরচর্চার প্রয়োজন হয় এই রোগের হাত থেকে রক্ষা পেতে। ওয়াকাথন প্রোগ্রাম রেখেছে, তার মাধ্যমে ওরা পাবলিকের কাছে অ্যাওয়ারনেস অবদান বাড়াতে জন্য চেষ্টা করছে। আর প্রত্যেক বছর করে আমি আজকে এই বছর আমাকে ইনভাইট করেছে, তার মধ্যে আমি আজকে ওয়াকাথনে পার্টিসিপেট করতে এলাম। আমি আশা রাখি এই প্রোগ্রাম মাধ্যমে আমাদের পাবলিকের মধ্যে ডায়াবেটিস নিয়ে অবদান বাড়বে। আর ডায়াবেটিস ইজ এ লাইফস্টাইল ডিসিজ, তার জন্য কিছু কিছু আমরা প্রিভেন্টিভ স্টেপস নিলে আই থিঙ্ক আমরা ডায়াবেটিস যেহেতু বাড়ছে ওয়ার্ল্ডে সব থেকে বড় রোগ হিসাবে মানে বাড়ছে, সেই জন্য ওয়াকাথন তো এরকম ডেলি রেগুলার বেসিসে দরকার আছে। এটা কি বলবো, দেখুন অ্যাওয়ারনেসটা নিশ্চয়ই থাকতে হবে, তার জন্য নিজেকে প্রত্যেক দিন আপডেট করতে হয়। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড ডায়াবেটিক্স ডে আছে, তো তার জন্য কিছু প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে। আমাদের পুলিশে অনেক লোক থাকে। আজকে 14ই নভেম্বর স্যার হেডরিক ব্যাংকিং ইনসুলিনের আবিষ্কর্তা, ওনার জন্মদিন। তো এই বছর আমরা ইনসুলিনের শতবর্ষ পালন করছি, তার সঙ্গে 2006 সাল থেকে ইউনাইটেড নেশন এই দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস বা ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে হিসেবে চিহ্নিত করেছে। সারা পৃথিবীর 177টা দেশে এটা পালিত হয়, কারণ ডায়াবেটিস এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীর একটা সাইলেন্ট কিলার। এই মুহূর্তে 537 মিলিয়ন পিপল সারা পৃথিবীতে ডায়াবেটিসে আক্রান্ত। তো ডায়াবেটিসের এই রোগীর সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর আমরা আসানসোল কন্ট্রোল ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা র্যালি করে থাকি, তারই অংশ হিসেবে আজকে এই র্যালিটা আয়োজন করা হয়েছে। এই র্যালিটা মূলত আমরা করে থাকি দুর্গাপুর পুলিশ কমিশনারের ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।